এই সময় সারা পৃথিবীর মানুষের ঘুম কেড়ে নিয়েছে করোনা নামক মারণ ভাইরাস। আর দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলেছেন, রোগ প্রতিরোধের ক্ষমতা থাকলে করোনা আমাদের কাবু করতে পারবে না। তাই আজকাল অনেক মানুষ বেশি করে ভিটামিন সি জাতীয় খাবার খাচ্ছে। কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শুধুই কি ভিটামিন সি যথেষ্ট, নাকি প্রয়োজন আছে আরো কিছু? আজকের এই ভিডিওতে আমরা জানবো ইমিউনিটি বাড়াতে ব্যালেন্স ডায়েট কিরকম হওয়া উচিত। এক কথায় বলতে গেলে ডায়েট সম্পর্কে একটি সহজ সরল ধারণা দেওয়ার চেষ্টা করব, যা আপনাকে সারা বছর সুস্থ রাখতে সাহায্য করবে। এই সবকিছু জানতে ভিডিওটি শেষ অবধি থাকুন। সো আর দেরি না করে শুরু করা যাক। মানবদেহে ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতাকে সহজ কথায় ইমিউনিটি বলা হয়। করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে পর্যাপ্ত ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা অবশ্যই থাকা চাই। ফলে এই পরিস্থিতিতে অনেকে বেশি করে ভিটামিন সি জাতীয় খাবার খাচ্ছেন। কিন্তু শুধু ভিটামিন সি খেলেই হবে না, যথাযথভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অবশ্যই প্রয়োজন প্রোটিন জাতীয় খাবার। কারণ আমাদের দেহে প্রোটিনের প্রধান কাজ হলো দেহের টিস্যুগুলিকে দেখাশোনা করা এবং টিস্যু তৈরি করা, এছাড়াও পেশিগুলিকে শক্তিশালী করা। অতএব ভাইরাসের সঙ্গে লড়তে ডায়েটে অবশ্যই প্রোটিন জাতীয় খাবার রাখতেই হবে। সাধারণত একজন সুস্থ মানুষের প্রতি কেজি দেহের ওজনের অনুপাতে 1.2 গ্রাম প্রোটিন প্রয়োজন। কিন্তু এই সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রোটিনের পরিমাণ 1.5 গ্রাম হলেই ভালো। এছাড়া ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি ও প্রোবায়োটিক যুক্ত খাবার খাওয়া প্রয়োজন। এই সময় আমাদের ডায়েটের ধরন হওয়া প্রয়োজন লো কার্বোহাইড্রেট, মডারেট প্রোটিন ও মডারেট ফ্যাট। কার্বোহাইড্রেট বলতে আমরা বুঝি ভাত বা রুটি জাতীয় খাবার। আপনি ভাত বা রুটির মধ্যে যা খেতে পছন্দ করেন তা খেতে পারেন। তার সঙ্গে আর কী কী খাওয়া প্রয়োজন তা এখন আমরা জানবো। এক কথায় ইমিউনিটি বাড়াতে আমাদের খাদ্য তালিকায় যা যা রাখতে হবে। প্রথমেই আসি প্রোটিন জাতীয় খাবারে, যেমন মাছ, মুরগির মাংস, ডিম, ডাল, সয়াবিন, রাজমা জাতীয় খাবার রাখতে পারেন। এরপর আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে সয়াবিন, বিভিন্ন রকম ডাল, পালং শাক, মূলো শাক, কচু শাক ইত্যাদি রাখতে পারেন। ভিটামিন এ সমৃদ্ধ খাবার হলো গাজর, পালং শাক, ব্রোকলি, তরমুজ, পাকা পেঁপে ইত্যাদি। ভিটামিন ই সমৃদ্ধ খাবার হলো পালং শাক, ব্রোকলি, কাঠবাদাম ও ভেজিটেবল অয়েল, যেমন সানফ্লাওয়ার অয়েল ও সয়াবিন অয়েল। ভিটামিন সি যুক্ত খাবারের মধ্যে পেয়ারা, পাতিলেবু, টমেটো, বাঁধাকপি, মিষ্টি আলু ও আনারস খেতে পারেন। এবং আমলকির মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, ভিটামিন সি জাতীয় খাবার বেশিক্ষণ ধরে যদি রান্না করা যায় তাহলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে ভিটামিন সি সমৃদ্ধ সবজি বড় বড় করে কাটতে হবে এবং রান্নার পর খাবার অবশ্যই ঢেকে রাখতে হবে। এরপর আসা যাক ভিটামিন ডি তে। ভিটামিন ডি এর প্রধান উৎস হলো সূর্যালোক। এর জন্য প্রতিদিন সকালে 5-10 মিনিট রোদে অবশ্যই বসা উচিত। এছাড়াও কিছু খাবারে ভিটামিন ডি অল্প পরিমাণে পাওয়া যায়, যেমন ডিমের কুসুম, মাশরুম ইত্যাদি। এরপর আসা যাক ফ্যাটি অ্যাসিডে। বিভিন্ন উদ্ভিজ তেল, আখরোট, বাদামে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এছাড়া এই গরমকালে দুপুরের খাবারে অবশ্যই টক দই রাখার চেষ্টা করবেন, কারণ টক দই হলো প্রোবায়োটিক যুক্ত একটি খাবার। এছাড়া কাঁচা হলুদ, আদা, গোলমরিচ আপনার ডায়েটে অবশ্যই রাখবেন এবং প্রতিদিন 2-3 লিটার জল অবশ্যই খেতে হবে। তবে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে, বয়স্ক মানুষরা অনেক খাবার খেতে পারেন না, তাই তাদের ভিটামিন ও মিনারেলসের সাপ্লিমেন্ট দিতে হবে। এর সাথে বাইরের খাবার এড়িয়ে চলুন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। বাইরে গেলে ঘরে এসে ঈষদুষ্ণ জলে হাত পা ধুতে হবে, সেই সঙ্গে জামাকাপড়ও ধুয়ে ফেলতে হবে। এই সময় সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করুন, যতটা সম্ভব ঘরে থাকুন এবং সক্রিয় থাকুন। ঘরেই হাঁটাচলা করুন, প্রতিদিন সকালে বা বিকেলে শারীরিক ব্যায়াম করার চেষ্টা করুন। অল্প বয়সীরা একই জায়গায় দাঁড়িয়ে জগিং করতে পারে, একটানা বসে না থেকে আধ ঘন্টা পর পর হাঁটাচলা করার অভ্যাস তৈরি করুন। এই সময় কেউ যাতে অপুষ্টিতে না ভুগে সেদিকে খেয়াল রাখতে হবে। যাদের ওজন কম বা যারা পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে পারছে না তাদের দিকে অবশ্যই বিশেষ খেয়াল রাখতে হবে।
সবশেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং আপনার পরিচিত মানুষদের সাথে শেয়ার করুন এবং কমেন্টস করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। এবং আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।